বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিভীষণ রোড, বহরমপুর, মুর্শিদাবাদ। শুরু হচ্ছে দুর্গাপুজো। বাঙালির বৃহৎ উৎসবে সম্প্রীতি বজায় রেখে একে অপরের সহযোগিতায় কিভাবে এগিয়ে আসা উচিত এবং এই পুজোর কয়েকদিন কি কি করণীয় এবং কি কি করণীয় নয়, সে বিষয়ে ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতদের নিয়ে সম্প্রতি সভা করা হলো খড়গ্রামে। রবিবার খড়গ্রাম ব্লক রবীন্দ্র ভবন কমিউনিটি হলে এই সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিদ, বিশিষ্ট সমাজসেবী জোসেফ হোসেন, ইমাম মুয়াজ্জিন সংগঠনের ব্লক সম্পাদক আমিরুল ইসলাম, বিভিন্ন মসজিদের ইমাম মুয়াজ্জিন এবং পুরোহিতরা। ভালো সভায় যে সভায় আমরা এসেছি এবং সেই সভাতে কিনাদেরকে কিন্তু নতুন বস্ত্র প্রত্যেকটা মন্দিরে এই বিধায়ক দেখুন যে কথাগুলো বলেছে একবার অক্ষর পালন করেন। সন্তান তার রক্তের আমার প্রয়োজন নেই। আজকের উদ্দেশ্যটা বিবিধের মাঝে দেখো মিলন মহান, কেউ নই ছোট কেউ নই বড় সবাই সমান। আজকে সম্প্রীতির জন্য আমরা সবাই এসেছিলাম, হিন্দু মুসলমান খ্রিস্টান আমরা সবাই এই দেশের সন্তান, একসাথে মিলেমিশে থাকতে চাই, সম্প্রীতির বার্তা দেওয়ার উদ্দেশ্যে আজকে সবাই আমরা উপস্থিত হয়েছি। এখানে প্রত্যেকটা মসজিদের মৌলভী সাহেব, মুয়াজ্জিন সাহেব এবং আমাদের 66 নম্বর বিধানসভা তিনবারের বিধায়ক আশিস মার্জিদ এমএলএ সাহেব উপস্থিত ছিলেন, ওনার উদ্যোগেই এই সম্প্রীতি সভাটা আয়োজন করা হয়েছে। খড়গ্রাম বিধানসভায় বিভিন্ন এলাকার যে মসজিদ আছে আমাদের তীর্থস্থান, সেই সমস্ত মসজিদে যিনারা আমার মুসলিম সম্প্রদায়ে যারা উপাসনা করেন তাদেরকে যে নামাজ করান, অর্থাৎ ইমাম সাহেব এবং মুয়াজ্জিন সাহেব যারা আছেন এলাকার, তারা এসে যে আগামী শারদীয়া যে উৎসব, সেই উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতার একটা বার্তা দেওয়ার জন্য সবাই একত্রিত হয়েছেন এবং ওনাদের এখানে আমি থাকতে পেরে আমি অভিভূত, আপ্লুত, গর্বিত এবং আনন্দিত। এবং আমার হাফিজ সাহেব থেকে মুসলিম সম্প্রদায় মুসলিম ভাইদের যে মহানুভবতা, যে আন্তরিকতা, যে ঐকান্তিকতা, যে উদারতা, তাতে অত্যন্ত আমি আনন্দিত। আমার রাজ্যের মুখ্যমন্ত্রী মাতৃসমা মহিষী মমতায়ী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের আইকন আইডল যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা বলেন ধর্ম নিজেই যে উৎসব সকলের, তাই আমরা সকলে একসঙ্গে মিলিত হই। আজকে ইমামগণ, ইমাম সাহেবগণ এবং মুয়াজ্জিন সাহেবগণ ওনারা এসেছেন এবং ওনাদেরকে আমি আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম স্যালুট আদাব জানাই, যে তাদের সত্যি এই মহানুভবতার জন্যে যে আমি অন্তত এখানে যেভাবে দীর্ঘক্ষণ বসে থেকে ধৈর্য ধরে ওনারা এই সুন্দর একটা সম্প্রীতি সভা ওনারা সুসম্পন্ন করলেন এবং আমার খড়গ্রামে ওনারা যে বার্তা দেন সেই বার্তায় কিন্তু আমার খড়গ্রাম আলোকিত। সুতরাং আমার খড়গ্রামে যে কোরবানির দিনেও শ্রাবণ মাসের শেষ সোমবার পরে কোরবানি করে নামাজ পড়ে সেই ভক্তদের বাঁক রেখে তাদের জলযোগের ব্যবস্থা করা হয়। আজকে বিভিন্ন মুসলিম বড় বড় গ্রামে কিছু অল্প সংখ্যক 10 ঘর 20 ঘর 15 ঘর হিন্দু আছে, তাদের পূজা মণ্ডপটা কীভাবে পুজো হবে তারা চাঁদা দিয়ে করেন, তারা যে আর্থিক সাহায্য সরকার বাহাদুর নিকট থেকে মুখ্যমন্ত্রীর নিকট থেকে পায় সেটা পাইয়ে দেওয়ার জন্য আমার কাছে প্রতিনিয়ত যোগাযোগ রাখছেন মুসলিম ভাইরা সবাই সমস্ত। আর কিন্তু অভিজ্ঞত এই হচ্ছে সম্প্রীতির প্রকৃষ্ট উদাহরণ এবং ঠাকুর বিসর্জনের ক্ষেত্রেও তারা কানে কাঁধ মিলান। সুতরাং আমি তাদেরকে সত্যি আমি আন্তরিকভাবে সালাম জানাচ্ছি, স্যালুট জানাচ্ছি, যে তাদের যে সম্প্রীতি, তাদের যে ধর্ম নিরপেক্ষতা এবং আমাদের সর্ব ধর্মের প্রতি তাদের যে ভালোবাসা, সত্যি এই যে নবীজি, আমি মনে করি যে নবীজির নীতি আদর্শ মতামত সত্যিই অত্যন্ত ভালো লাগে। তাই তো আজকে সারা বিশ্বে কিন্তু ইসলাম ধর্ম সবচেয়ে বৃহৎ ধর্ম, ইসলাম ধর্মের নীতি আদর্শ আমি আদর্শ অনুপ্রাণিত, আমি অত্যন্ত মুগ্ধ। তাই ওনাদের ওনারা আমাকে ডাকেন, আমি ওনাদের ডাকি বা কোথাও আমার কোনো কাছের লোক কোনো এলাকার মানুষ ইন্তেকাল করলেন আমি এলাকায় থাকলে বা তারপরে আমি সেখানে যাই, জানাজায় দাঁড়াই, মাটি দিই। সুতরাং এই যে সম্প্রীতি এখানে সবাই থেকে, এখানে আমার মৌলানা আমিরুল ইসলাম সাহেব থেকে, আমার জোসেফ ভাই থেকে, জয়দা, সবাই তার নাম তো সবাই আছে, সবকে চিনি, এই সম্পর্কে নিয়ে চলি। তাই এই সম্প্রীতির বাতাবরণ যে তৈরি এখানে হয়েছে বা চলছে এরকে অনুকরণ করুক সারা দেশ, কারণ দেশে একটা ভয়ঙ্কর দল চলছে, একটা সাম্প্রদায়িক দল চলছে,
যে দলটা একটা সম্প্রদায়কে নিয়ে নিতে থাকে, কিন্তু আমরা চাই আমার যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলে দিয়েছেন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একসঙ্গে থাকতে চাই। এই সম্প্রীতি, এই কোরবানির মাংস আমাদের বাড়ি আসবে, এই পুজোর পায়েস রুচি আমার মুসলিম ভাইদের বাড়ি যাবে, এইভাবে আমরা চলবো। এই সম্প্রীতি নিয়ে আমরা আগামী দিনে সবাই নিজ পরিবার নিয়ে, নিজ নিজ ধর্ম নিয়ে সুস্থভাবে সুন্দরভাবে আমরা বাঁচতে চাই, চলতে চাই, থাকতে চাই, এবং এটা একটা আইডল আইকন হবে সারা দেশের ক্ষেত্রে। সম্প্রীতি বলতে গেলে আমি ওনাদের অত্যন্ত শ্রদ্ধা করি। আমি আমার ইমাম সাহেব বা কিছু পুরোহিত আছে, ইমাম সাহেবদের কাছে আমি অনুমতি নিলাম যে আমার একটা ছোট্ট আবেদন করলাম ওনাদের কাছে। খুব বড় জোরে আমি আবেদন করেছি, মানে একদম অন্তর অন্তঃস্পর্ধে আবেদন করেছি যে আমার একটা ছোট্ট উপহার আছে, হ্যাঁ ছোট্ট একটা উপহার আছে, এটা যদি আপনারা একটু গ্রহণ করেন বা আমাকে যদি অনুমতি দেন, একটু ছোট্ট উপহার এবং একটু মিষ্টি দিয়ে ওনাদেরকে একটু মিষ্টিমুখ করালাম এবং ওনারা গ্রহণ করলেন। ওনাদের এই গ্রহণে সত্যি যে আমার এই আবেদনের সাড়া দিয়ে ওরা আমার ছোট্ট উপহার, এটা কিছুই না কিন্তু ছোট্ট উপহার, যে সম্মাননা আমি যে সম্মাননা দিলাম সেই সম্মাননা, সেই সম্মাননা গ্রহণ করলেন, তাতে আমি অভিভূত। বেঙ্গল স্যাফ মুর্শিদাবাদ জেলার ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম। 57 বিবিসেন রোড, বহরমপুর, মুর্শিদাবাদ।